আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ নাহমদ হু ওয়ানস্তাঈন হু ওফের ফিরো ও ওনসলিম আলা সৈয়দুলমুরসলিন নবীনা মোহাম্মদ ইবন আবদুল্লাহ ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন বাদ টিভি বাংলার দর্শনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন সবাইকে আন্তরিক দোয়া জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে ভ্রাতৃত্ব ও ভালোবাসা এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম ভ্রাতৃত্ব নষ্ট হলে যে বিভক্তি দলাদলি উম্মতের ভিতরে আসে তার ব্যক্তিগত সামাজিক এবং সামগ্রিক উম্মাতের জন্য কী কী ক্ষতি এ সকল কারণের ভিতরে এরূপ বিভক্তির ভিতরে রয়েছে আমরা সেগুলো আলোচনা করছিলাম সময় দর্শক বিভক্তির চূড়ান্ত এবং ইসলামী ভ্রাতৃত্বের চূড়ান্ত ক্ষতি করে তকফির বা ইসলামের দাবিদারকে ইমানের দাবিদারকে কাফের বলা আমরা এ প্রসঙ্গটা আলোচনা করছিলাম গত পর্বে আমরা দেখেছি যে আল্লাহ তালা কোরআন করিমে এবং রসল্লাহ সলাল্লাহ ইসলাম হাদি শরীফে বারবার ইমানের দাবিদারকে কোন অজুহাতে কাফের বলতে নিষেধ করেছেন কি ভয়ঙ্কর পাপ কেউ যদি কাউকে কাফের বলে আর যদি প্রকৃতই আল্লাহর কাছে কাফেরে না হয় তাহলে যে ব্যক্তি তাকে কাফের বলবে ওই ব্যক্তি কাফেরে পরিণত হবে কারণ সে ইমানের অবমূল্যায়ন করেছে ইমানের এবং কুফুরির মাঝে যে পার্থক্য সে লক্ষ্য রাখিনি কাজে ইমানের অবমূল্যায়নের কারণে ওই ব্যক্তি নিজেই কাফের হয়ে যাবে আমরা আরও দেখেছি রসল আল্লাহ সাল্লাম কোনো ইমানের দাবিদারকে কাফের বলে আখ্যায়িত করা তাকে আল্লাহর দুশ্মন বলে আখ্যায়িত করা এগুলোকে তাকে হত্যা করার সমান বলে উল্লেখ করেছে সমাজ দর্শক এগুলো থেকে আমাদের কি বুঝতে হবে প্রথম যে বিষয়টা আমাদের বুঝতে হবে যে ইমানের দাবিদারের ইমানের দাবিটাকে যদি আমরা স্বীকার করে নিই আমাদের কোনো ক্ষতি নেই একজন বলছে আমি মুসলমান আমি মোমেন আমি বিশ্বাস করি তার কর্মের ভিতরে বোঝা যাচ্ছে হয়তো সে বিশ্বাস করে না এটা নিয়ে খোঁজ করার দায়িত্ব তো আল্লাহ তালা আমাদের দিন আমি যদি তার ইমানের দাবি মেনে নি মুখের কথায় কিছুই গোনা হবে না বরং ইমানের মূল্যায়ন করার কারণে সব আমি ব্যজ্যতা তাকে মোমেন দেখেছি ইমানদার বলে গ্রহণ করেছি তার ভিতরে যতটুকু ইমান দেখেছি ততটুকু তাকে ইসলামী ভ্রাতৃত্ব এবং আল্লাহর জন্য ভালোবাসাই তাকে ভালোবেসেছি কিন্তু আমি যদি তার এই ইমানের দাবিকে অস্বীকার করি তার কোনো কর্মের কারণে তার কোনো কথার কারণে যে কথা সুস্পষ্ট কুফুরি নয় কথার ব্যাখ্যার কারণে সে হয়তো বলেছে একজন বলে এই নামাজ পড়তে যাবি না চল সালাতে যায় মসজিদে আমি পড়বো না যাবো না সালাদকে এনকার করা কুফুরি কাজে আমি যদি তার কথা থেকে ব্যাখ্যা করি তুমি সালাদ অস্বীকার করলে তুমি কাফের হয়ে গেলে এটা একটা দিক কিন্তু সে ইমানের দাবিদার আমি ধরে নেব সে সালাদকে অস্বীকার করেনি আমার সাথে যেতে অস্বীকার করেছে অথবা আমার কথাই সে আহত হয়েছে আমি তার কথাটার একটা সুন্দর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এবং তার ইমানের দাবিকে অস্বীকার করব না আমি তার ইমানের দাবিকে মেনে নিলে আমার কোনো ক্ষতি নেই বরং ইমানের মূল্যায়নের সব পাবো আর ইমানের দেব অস্বীকার করলে সত্যই যদি সে আল্লাহ তালার কাছে কাফের না হয় তাহলে এই কুফুরি আমার উপর এসে যেতে পারে আমি তাকে হত্যা করার মতো মহাপাপে পাপি হতে পারি আর এই বিষয়গুলো আরও সুস্পষ্ট পরিষ্কার হয় রসল্লা সাল্লাহ সাল্লামের বাস্তব কর্মের ভিতর দিয়ে আমরা কয়েকটা হাদিস এখানে আলোচনা করব ইনশা আল্লাহ আলীর আল্লাহ তাল আনহু বলছেন মক্কা বিজয়ের আগে রসল সাল সাল্লাম বেশ কিছুদিন ধরে গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন কিন্তু কোথায় যাবেন বলছেন না কারণ যদি মক্কাবাসীরা জানে রক্তাক্ত যুদ্ধ হবে তিনি বলেছেন তোমরা প্রস্তুতি নাও আমি কোথাও বেরোবো যুদ্ধে হয়তো যাব কোন দিকে জানাচ্ছেন না এটা ইসলামের রাষ্ট্রীয় নবুয়তের একটা গোপন তথ্য যেটা সাল্লাম জানাচ্ছেন না যারা বুঝেছেন তাদেরও জানানোর অধিকার নেই হঠাৎ একদিন রসোল্লা সাল্লাম আলী রাদ আল্লাহ তা আল আনহুকে বললেন তোমরা দ্রুত চলে যাও অমুক জায়গায় যেয়ে দেখবে একটা মেয়ে তার কাছে একটা চিঠি আছে চিঠিটা নিয়ে দ্রুত চলে এসো তারা গেলেন মেয়েটাকে দেখলেন মেয়েটা বললো আমার কাছে কোনো চিঠি নেই তারা বললো না রসল আল্লাহ বলেছেন কাজেই তোমার কাছে আছে না হলে আমরা কিন্তু তোমার দেহতল্লা শিক তখন মেয়েটা তার চুলের কোপার ভিতর থেকে একটা চিঠি বের করে চিঠিটা কি রসল্লাহাম একজন প্রসিদ্ধ সাহাবি হাত বেবনে তা তিনি চিঠিটা লিখেছেন মক্কার কিছু কোরাইশ কাফের কাছে যেটা সাল্লাহ আসলাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন মনে হচ্ছে মক্কাই যাবেন এটা চরম খেয়ানত ব্যজ্যত কুফুরি ব্যজ্যত রসল আল্লাহাম ডেকেছেন হাতেবকে সাহাবাহিকেরাম সবাই উপস্থিত এত বড় ভয়ঙ্কর কথা রসলাম জিজ্ঞেস করলেন ইয়া হাতেব তুমি যে এই কাজটা করলে কেন ইয়া রসোল আল্লাহ আজাল ব্যস্ত হবেন না ইয়া রসলাল্লাহ মা ফালতো কুফরান ওলা কুফরে বাহাদ ইসলাম ইয়া রসল আমি কুফরির কারণে এটা করিনি আমি ইসলাম গ্রহণের পরে ইসলাম ত্যাগ করার জন্য এটা করিনি আমি কাফেরদের উপরে খুশি হয়েও এটা করিনি মক্কায় আমার পরিবার রয়েছে কিন্তু আমি কুরাইশদের কেউ নই আমার কোনো আপনজন মক্কায় নেই আপনার অন্যান্য সাহাবীর আপনজনেরা আছে তাদের সম্পদ সন্তান তাদের পক্ষে অন্তত তারা কিছুটা কথা বলে সংরক্ষণের চেষ্টা করে কিন্তু আমার কেউ নেই তা আমি তো জানি আল্লাহ আপনাকে বিজয় দিবেন তা আমি চাচ্ছিলাম মক্কায় কিছু মানুষ অন্তত আমার প্রতি মমতাশীল হোক আমার সন্তান সম্পদ রক্ষা করুক এটুকির জন্য শুধু করছিলাম আমি আর রসল আল্লাহাম বলেন ঠিক আছে তুমি ঠিক বলো তোমার কথা আমরা মেনে নিলাম অমরুল্লাহআ বলছেন ইহা মুনাফেক এ তো মুনাফেক এ তো ইসলামের সাথে রাষ্ট্রীয় গোপন তথ্য লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহিতা করেছে মোরতাদ হয়ে গিয়েছে এর তো মৃত্যুদণ্ড আমাকে অনুমতি দেন তার মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করে দিন রসল্লাহ সাল্লাম বলেন না ইন্ন হকত শাহেদে সে তো বদরের যুদ্ধেও গিয়েছে আর আল্লাহতালা বদরের যুদ্ধের অংশগ্রহণকারীদের উপর এত খুশি হয়েছেন তাদের গোনাগুলো মাফ করে দিয়েছেন সময় তো দর্শক এখান থেকে ভালো করে আমরা চিন্তা করি হাতে রাজি আল্লাহ তালা আনহু যে কর্মটা করেছেন সেটা ব্যজ্যত কুফুরি যে কোনো বেচারে আমরা বলবো এটা কুফুরি এখন একজন মোমেন যখন কোনো কাজ করে ব্যজ্যত কাজটা কুফুরি আমাদের বিষয়টা আমরা কি তার কাজের উপরেই ফয়সালা দেবো না তার কথা শুনবো আমি তার কাছে কথা শুনবো এবং তিনি যে ব্যাখ্যা দেবেন ওটাকেই চূড়ান্ত বলে মেনে নেব দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখলাম একজন মানুষের একটা কর্ম দিয়ে বিচার হয় না যে মানুষের একাধিক নেক কর্ম রয়েছে ইমানের প্রকাশ কিছু ঘটে কিছু নেক করেন তার ভুল আর যার মোটে নেক নেই তার কুফুরি এক নয় কাজেই এটা ইসলামের একটা মূল নীতি বদরের যুদ্ধের মতো একটা বড় নেক আমলে যারা শরিক হয়েছেন তাদের ইমানের যে গভীরতা আমলের যে গভীরতা তাতে এই ছোটোখাটো ভুলগুলো আল্লাহ তাদের নেকামলের বিনিময় মাফ করে দেবেন সবচেয়ে বড় যে একজন মুমেন ইমানের দাবিদার তিনি যখন একটা কাজ করবেন কাজটা ব্যর্জত কুফুরি হল এ ব্যাপারে তার ব্যাখ্যাটাই চূড়ান্ত একজন মানুষ এমন একটা কাজ করছে কাজটা কুফুরি বা শির্ক বলে আমরা নিশ্চিত জানি আমরা ওই কাজটাকে কুফুরি বলতে পারি কিন্তু ওই ব্যক্তিকে কাফের বলা এটা পুরোটাই অবৈধ তার অজর থাকতে পারে সে না জানতে পারে তার ইশতেহাত থাকতে পারে যে কোনো অবস্থায় তার ভুল তার কাছে প্রকাশ করা যেতে পারে না হলে দোয়া করা যেতে পারে তার বিষয়টা তার কাছে শোনা যেতে পারে তিনি যে ব্যাখ্যা করবেন সেই ব্যাখ্যাটাই চূড়ান্ত বলে গ্রহণ করতে হবে আমরা তার ব্যাখ্যা গ্রহণ করলে কোনো পাপ হবে না বরং রসুল্লাহাম মতো ইমানের মর্যাদা মূল্যায়ন করা হবে আর যদি আমরা তার ব্যাখ্যা অস্বীকার করে তাকে কাফের বলার চেষ্টা করি তাহলে হয়তোবা ওই মুমেন্টকে কাফের বলার মহা মহা পাপ আমাদের স্পর্শ করে ফেলতে পারে সময়ত দর্শক অন্য হাদিসে আবু সাইদ হদিরি রদি আল্লাহ তালু বলছেন হাদিসগুলো সবই বখারি মুসলিমের সংকলিত এটাও বোখারি মুসলিমের সংকলিত রসল আল্লাহ সাল আল্লাহ যুদ্ধের সময় মক্কা বিজয়ের পরে আলী রাদি আল্লাহ তাল আনহু ইয়ামান থেকে কিছু গণিমতের সম্পদ যুদ্ধলদ্ধ সম্পদ সোনা পাঠিয়েছেন রসল আল্লাহ কাছে তিনি আরবের কিছু নমুসলিমকে মুসলিমকে গনিমতের সম্পদের বড়ো অংশ তাদের ভিতরে বন্টন করে দিলেন তারা আরবের খুব প্রসিদ্ধ গোত্রপদী সমাজপতি মুসলমান হয়েছে কাজেই তাদের একটু একরাম সম্মান করতে তিনি সেটা করেছেন এতে কোন কোন উপস্থিত মুসলমানের ভিতরে কিছুটা মনে প্রশ্ন জাগলেও তারা কোনো আপত্তি করেননি একটু যৌবনের মাঝামাঝি একটা মানুষ রসল্লাহ সাল্লা সাল্লামের কাছে আসছে এত মোহাম্মদ মোহাম্মদ আপনি আল্লাহকে ভয় করুন মা আদালতা আপনি ইনসাফ করলেন না হাউল্লাহ পাতেন কত ভয়ঙ্কর কুফুরি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাপের বিষয়ে অভিযুক্ত করা যে আপনি পাপ করেছেন জুলুম করেছেন আল্লাহকে ভয় করেননি গোনা করছেন সাল্লাম পাপে লিপ্ত হচ্ছেন এই ধারণা মনে আসলে দিমান চলে যাই রাসলাসম কষ্ট পেলেন তিনি বললেন যে আমি যদি আল্লাহকে ভয় করতে না পারি কে করবে তোমাদেরকে এই বিশ্বাসটা নেই যে এই জমিনের বুকে আল্লাহকে সবচেয়ে ভয় করে আমি আল্লাহর ব্যাপারে সবচেয়ে জ্ঞান আমার আছে আল্লাহ তালা আমাকে তার দিনের আমানত আমার উপর দিয়ে বিশ্বাস করলেন আর তোমাদের এই সামান্য গণিমতের মাল দিচ্ছি তোমাদের রাস্তা হচ্ছে না রাসুলাল্লাহসাল্লামের কথা শুনে লোকটা ফিরে যেতে লাগলো খালেদ এবন আল্লাহ তাল আনহু তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ এটা তো মুরতাদ এটা তো ইসলামের দুশ্মন এর শাস্তি তো মৃত্যুদণ্ড আমাকে অনুমতি দেন আমি তার মৃত্যুদণ্ড কার্যকর করে দিন রাসুল্লাহালাম বলেন না সে হয়তো সালাত করে খালেদ নলিদ বললেন ইয়ার রসুল্লাহ কত মুসল্লি আছে সালাত আদায় করে কিন্তু মুখে যা বলে মনে তা নেই ওর মনের ভিতরে নেফাক কুফুরি আছে নইলে আপনাকে এভাবে বলতে পারে ও মুরতাদ হয়ে গিয়েছে ওর মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমতি আপনি প্রদান করেন রসুল্লাহ সাল্লাম কি বললেন ও ভালো করে বুঝুন লা ইন্নি লাম ওমার আন জন্য আনকলু বিন্যাস পলা কি আছে সেটা দেখার দায়িত্ব আল্লাহ আমাকে দেননি আল্লাহ আমাকে হুকুম করেননি যে আমি মানুষের অন্তরের ভিতরে কি আছে পরীক্ষা করব। পেট ফেড়ে ফেড়ে তাদের গোপন বিষয় দেখব এই নির্দেশ আল্লাহ আমাকে দেননি সমাধি দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে এসে আমরা আবারও বিষয়টা আলোচনা শুরু করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরাকাত সময় তো দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা রসোল্লা সাল্লামের এই বক্তব্যটা অনুধাবন করি ইসলামের উদারতা মহত্ব সহনশীলতা এবং জাগতিক শান্তির মূল নীতি এটা যে একজন মানুষকে তার অন্তর খুলে দেখার দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে দেননি তার স্বাভাবিক ব্যাধিক যে কথা এটার উপরে আমরা তাকে গ্রহণ করব। ভিতরে দেখার দায়িত্ব যার তিনিই দেখবেন সাল্লাম সাহাবাগণ এর উপরেই থেকেছেন আপনারা যদি খ্রিস্ট জগতের ইনকুইজিশন এবং মুসলিম জগতের অবস্থা চিন্তা করেন তাহলেই দেখতে পাবেন যখন পোপ পাদ্রিগণ ভ্যাটিকান খ্রিস্ট ধর্মকে বিকৃত করে ফেলল ধর্মের নামে মানুষের উপরে বিভিন্ন বিশ্বাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো ধর্মের নামে মানুষের পেট ফেলে দেখার ব্যবস্থা করা হলো তুমি ধর্ম মানো মানি না তাহলে তো জীবন্ত আগুনে পোড়ানো হবে ইনকুইজিশন মানি বলার পরও নানান প্রশ্ন করা হবে প্রশ্নের মাধ্যমে যদি কোনো রকমে পাদ্রি ম্যাজিস্ট্রেট বুঝতে পারেন যে না তার বিশ্বাসের কোনো ঘাটতি আছে তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারতে হবে সমাজ দর্শক শুধু অখ্রিস্টানই নয় ইহুদি অথবা মুসলমান ইহুদি মুসলমান এবং ইউরোপিয়ান গ্রিক পত্তলিক যারা ছিলেন তারাই শুধু নন লক্ষ লক্ষ খ্রিস্টানকেও শুধু প্রশ্নের ভিতরে কোনো সন্দেহ হলে আগুনে পুড়িয়ে মারা হয়েছে নামে। আপনারা যে কোনো এনসাইক্লোপিডিয়াতে দেখতে পারেন বর্তমান যুগে কিছুটা হালকা করা হয় একটু প্রাচীন যুগের এনসাইক্লোপিডিয়াতে ইনকুইজিশন শব্দটা একটু অধ্যয়ন করলে আপনারা দেখতে পাবেন মুসলমানদের সমাজে কখনো এটা হয়নি অন্য ধর্মের অনুসারীদেরকে তাদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে বসবাস করতে দেওয়া হয়েছে ইসলামের অনুসারীরা যদি কখনো ভুল করেছে অন্যায় করেছে মুখে তারা যেটা বলেছে সেটাকেই মেনে নেওয়া হয়েছে সমাজ দর্শক আমাদেরও এ দায়িত্ব এটাই সমাজে যদি কোনো ইমানের দাবিদার যদি এমন কথা বলেন যে যার কথা মনে হচ্ছে পারিপার্শ্বিকতায় বোঝা যায় যে না সে মোনাফিকি করে বলছে হতে পারে কিন্তু আমি তার কথাকে সহজভাবে গ্রহণ করব। সমাজ দর্শক এরপর রসুল্লাহ আসলাম কি বললেন আরও লক্ষ্য করুন এই হাদিসেই বোখারি মুসলিম সংকলিত এ হাদিসেই رسول الله صلى الله عليه وسلم إربوري بولسين لوكتولت رسول الله صلى الله عليه وسلم بولسين سيخرج من ضئضي هذا رجلي قوم يقرؤون كما يمرق السهم من الرمية يقتلون أهل الإسلام ويدعون أهل الأوثان لئن أدركتهم لئن أدركتهم لأقتلنهم قتل ثمود أو قتل عاد شو ماتدرشك রসল আল্লাহ সাল্লাম ওই লোকটা যখন চলে যাচ্ছিল তিনি বললেন এই লোকের মানসিকতা নিয়ে এই মানুষটার অনুসারীদের ভিতরে একদল মানুষ আসবে এই মানসিকতা সম্পন্ন একদল মানুষ আসবে যারা কোরআন তেলাওয়াত করবে অত্যন্ত সুন্দর মনে হচ্ছে নাজিল হচ্ছে একেবারে তাজা তেলাওয়াত করবে তারা কিন্তু তাদের তেলাওয়াত তাদের কণ্ঠ দেশের নিচেই নামবে না কোরআনের তেলাওয়াত তাদের অন্তরকে সত্যিকারের ইমানে মাহব্বত ইসলামী ভ্রাতৃত্ব বুঝতে দেবে না তারা অনেক আবাদত করবে অন্য হাদেশে যেমন দেখেছে আমরা রসল সাল্লাম বলেছেন তাহর আকুম ইলা ইলা সলাতীম ইলাহিম ও আয়বাদহিম তাদের সলাদ দেখে তোমাদের মনে হবে তোমাদের সলাদগুলো কিছুই না সিয়াম দেখে মনে হবে তোমাদের সিয়ামগুলো কিছুই না তাদের এবাদত হবে অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো কিন্তু কোনো এবাদতি তাদের হৃদয়কে সত্যিকারের ইমানই চেতনা উজ্জীবিত করতে পারবে না তারা মুসলমানদেরকে কাফের বানিয়ে হত্যা করবে আর যারা সত্যিকারের কাফের তাদেরকে তারা ছেড়ে দেবে সময়ত দর্শক রাসুল আসলাম আরও বললেন আমি যদি তাদেরকে পাই এই কর্মে তাদের পায় আমি তাদের হত্যা করব তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেব। তারপর ওই ব্যক্তিকে হত্যার অনুমতি দেননি কারণ তার মানসিকতা খারাপ তার চেতনা ভুল তার ভিতরে কুফুরি বিদ্যমান কিন্তু সে বাইর্য ইসলামের কাজ করে আমি তো মেনে নিয়েছি তার অনুসরণে তার এই মানসিকতা নিয়ে কিছু মানুষ বেরোবে যারা মূলত যুবক হবে যৌবনে এই উন্মাদনা উত্তেজনা সমাজকে সব ভালো করে ফেলবো কারোর কথা মানবো না নিজে যেটা বুঝেছি এটা দিয়েই সমাজকে ঠিক করে ফেলবো এই চেতনায় সুফাহাউল আহলাম হদাসাউল আসনান ধৈর্য শক্তি থাকবে না ধৈর্য স্থিরতা মোটেও থাকবে না অস্থির চিত্ত কিন্তু বয়স কম কথা বলবে খুব সুন্দর সুন্দর এই রকমের মানুষেরা এই ব্যক্তির চেতনায় আসবে তারা মুসলমানদের কাফের বাণী হত্যা করবে আবার যারা সত্যকর কাফের তাদের ছেড়ে দেবে তারপর সলাহাল্লাম ওই ব্যক্তিকে হত্যা করার অনুমতি দেননি দর্শক কাজেই মানুষের কর্ম যখন তারা মুসলমানদের হত্যা করবে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে তাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করা হবে কিন্তু তার আগেই তাকে তার চেতনা তার বিশ্বাস তার কথার কারণে কাফের বলতে হবে এই অনুমতি রসুল্লাহ সাল্লাম দিলেন না দর্শক আরও একটা হাদিস বোখারি এবং মুসলিম সংকলন করেছেন আবু হরাই বর্ণনা করেছেন রসুল্লাহ আসলাম বলছেন আশরাফা আশরাফা মিম্মান কানা কাবলাকুম আলানিহি আগের জামানার একজন মানুষ অনেক অন্যায় করেছে অন্য হাদিসে পাপ করত নেই করিনি হালাম্মা হাদারাহুল রাহুল আউসা অউসা যখন তার মৃত্যু এসে গেল সে তার সন্তানদেরকে পুত্রদের বলল শোনো ইদা আনা মৃত্যু হে কৌনি ধুম্মা ছা আমি মারা গেলে আমাকে আগুনে পোড়াবে সেই ছাইগুলোকে পিষে একদম তুষ করে ফেলবে এরপরে যেদিন খুব প্রচণ্ড ঝড় হবে সমুদ্রের পানির ভিতরে তোমরা আমার মৃতদেহের ছাইগুলোকে ছড়িয়ে দেবে যেন আল্লাহ তালা আমাকে পুনরায় জীবিত করতে না পারে কারণ ইন আদরেখানি রব্বি লাই ওবেন আদাবান যদি আমার রব আমাকে ধরতে পারে তাহলে আমি দুনিয়াতে যত অন্যায় করেছি আমাকে এমন আজাব দেবেন যে আজাব আর কাউকে দেবেন না সন্তানেরা তাই করলো মৃত্যু হয়ে গেল লাশটাকে পোড়ালো পোড়ানো সাইটাকে তারা একেবারে পিষে গুঁড়ো করে ফেললো এরপরে একটা ঝড়ের দিনে সমুদ্রের পানিতে ছিটিয়ে দিল আল্লাহ তালা বান্দাকে জীবিত করলেন বান্দা লেমা ফাল তাহা তুমি কেন এই কাজগুলো করেছিলে আপনার ভয়ে আপনার ভয়ে আপনি আমাকে ধরলে শাস্তি হবে অনেক গোনা করেছিলাম এই ভয়ে আমি এই কাজটা করেছিলাম ফকাফার আল্লাহ এই যে আল্লাহর ভয় আল্লাহ আছেন তিনি একমাত্র রব মৃত্যুর আমাকে তার সামনে যেতে হবে তিনি আমাকে শাস্তি দিতে পারবেন এই দিকগুলো পজিটিভ ছিল আর তার স্পষ্ট কুফুরি ছিল কি আমি যদি লাশটাকে পুড়িয়ে ফেলি তাহলে আল্লাহর আমাকে পুনর্জীবিত করতে পারবেন না এটা একেবারে নিশ্চিত কুফুরি কথা আল্লাহর সর্বশক্তিমান হওয়ার বিষয়ে অবিশ্বাস তারপরও তার এই ইমানি চেতনার দিকটাকে আল্লাহ তা আল্লাহ প্রাধান্য দিয়ে তার কুফুরির এই কর্মটা কুফুরীর এই বিশ্বাসটাকে মাফ করে দিল আল্লাহ সময় তো দর্শক তাহলে ওই ব্যক্তি যা বিশ্বাস করেছে যে কর্ম করেছে পুরোটাই কুফুরি তারপরও আল্লাহ তার ভিতরের প্রাধান্য দিয়ে কুফুরিটা কো করে দিয়েছে কাজেই যে ব্যক্তি ইমানের চেতনায় কিছু ইমান পালন করছে তার কিছু কর্ম হতে পারে শিল্প হতে পারে কুফুর অথবা হতে পারে ব্যাখ্যা সাপেক্ষ অথবা মনে হচ্ছে কাজটা অন্যায় অনেক রকম হতে পারে একজন মুসলিম একটা কাজ করছেন অথবা কথা বলছেন কথাটা হয়তো ইসলাম বিরোধী কথাটা জেনে বুঝে কেউ বললে হয়তো কুফুরি বলে গণ্য হবে অথবা মহাপাপ হবে এমন একটা কাজ করছেন যে কাজটা ব্যজ্যত কুফুরি তিনি মদ পান করে একজন বিচারের জন্য আসছে তার কাছে তিনি এক মাসের জেল দিলেন অথবা বিনা বিচারে ছেড়ে দিলেন আল্লাহ কোরআন করিমে রসল রসুল হাদিব শরীফে মদ পানের নির্ধারিত শাস্তি দিয়েছেন তিনি সেই শাস্তি বাস্তবায়ন না করে কোরআন না মেনে তিনি নিজের মন গড়া বা অন্যের মন গড়া বিধান অনুযায়ী ফয়সলা দিয়ে এটা কোরআনকে অমান্য করা এটা ব্যজ্য তো কুফুর কিন্তু তিনি ইমানের দাবিদার আমরা তার কাজের একটা ব্যাখ্যা করব। তিনি কুফুরি করে করতে পারেন অথবা না জেনে করতে পারেন অথবা মানুষের ভয়ে তিনি আল্লাহরকমটা মানেননি অথবা অন্য কোনো কারণ থাকতে পারে আমরা ধরে নেব যেহেতু তিনি ইমানের দাবিদার তিনি কোন শরীয় সম্মত ওজোরের কারণেই এটা করেছে। আমরা তাকে কাফির বলবো না কিন্তু কাজটা কুফুরি এইরকম কাজ মানুষকে কাফের করবে এটা বলাই কোনো সমস্যা নেই কিন্তু কখনোই আমরা বলবো না যে ওই লোকটা যেহেতু ইসলামের আইনের বাইরে বিধান দিয়েছে আল্লাহর বিধানের বাইরে ফয়সলা করেছে কাফের হয়ে গেছে এই কথা আমরা কখনোই বলবো না তাহলে তো এই ব্যক্তি আল্লাহর কাছে মাপ পেতেন না সমাতে দর্শক আল্লাহ কোরআন কারিমে বলেছেন অমাল্লা মেহকুম বেমা আনসাল্লাহ উল্লাফের যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সলা না করবে সে কাফের আবার আল্লাহ কোরআনকারিমে রসল আল্লাহ অগণিত হাদিসে বলেছেন যে ব্যক্তি ইসলাম অনুযায়ী ফয়সলা করছে না ইসলামের বিধান মানছে না সেও মুসলমান বলে গণ্য হচ্ছে আল্লাহ বিধান দিয়েছেন আপনার পরিবারকে পর্দার ভিতরে রাখার আপনি মানেন না তাই কি আপনি কাফের হয়ে যাবেন হতে পারবেন কখন যখন আপনি আল্লাহর বিধানকে অপালনযোগ্য মনে করবেন অচল মনে করবেন আর যদি আপনি পালনযোগ্য দরকার অবহেলা করে না করেন কঠিন গুণাগার হবেন মানুষ কী মনে করবে বলে বলে কঠিন গুণাগার হবেন কাজেই যে ব্যক্তি আল্লাহর বিধান লঙ্ঘন করছেন অথবা আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলছেন তার কাজ কুফুরি হতে পারে ব্যাখ্যা সাপেক্ষ হতে পারে কিন্তু ওই ব্যক্তিকে কাফের বলার কোনো সুযোগ ইসলাম আমাদের দিচ্ছে না বরং তার কথাটার আমি ধরে নেব যে সে না বুঝে বলেছে অথবা সে জানে না বিষয়টা এটা আমার দায়িত্ব যতক্ষণ না সে স্পষ্ট বলবে যে না আমি এটা মানি না আমি বিশ্বাস করি ইসলামের এইটা ভালো আর এই জিনিসগুলো ভুল এটা এখন পরিবর্তন সাপেক্ষ তার মুখ থেকে নিজে ইচ্ছায় যতক্ষণ না স্পষ্ট কুফুরি বলবে ততক্ষণ আমরা তাকে কাফের বলতে পারি সময় তো দর্শক আমাদের সমস্যা হলো আমরা মানুষের ইমানের দাবিকে গ্রহণ না করে কাফের বানাতে ব্যস্ত হয়েছি দর্শক এ বিষয়ে আরও কিছু কথা রয়েছে পরবর্তী পর্বে আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব ও আলা মোহাম্মদ উম্মি ও আলা আলহী ও আসহাবি আজমাইন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহ